বক্স অফিসে এখনও দাপটের সঙ্গে চলছে বলিউড বাচ্চা শাহরুখ খান অভিনীত সিনেমা জওয়ান। তারই মাঝে এবার নতুন ঘোষণার ইঙ্গিত মিলল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত আসন্ন সিনেমা টাইগার থ্রি নিয়ে। 27 সেপ্টেম্বর যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠা বার্ষিকী, একই সঙ্গে এদিন প্রয়াত যশ চোপড়ার জন্মবার্ষিকী। তাই ধারণা করা হচ্ছে বিশেষ এই দিনে প্রকাশ্য আসতে পারে সালমানের টাইগার থ্রির টিজার। শুধু তাই নয়, একটি বাণিজ্য পিঙ্ক ভিলাকে জানিয়েছে যে এদিন সালমান খান এজেন্ট টাইগার হিসেবে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। যদিও সালমান কিংবা যশরাজ ফিল্মসের তরফ থেকে এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। এর আগে প্রকাশ্য আসে টাইগার থ্রির পোস্টার, যা দেখে ভক্তরা মনে করছেন সালমানের এই সিনেমা অতীতের সব রেকর্ড ভেঙে দিবে। টাইগার থ্রি পরিচালনা করেছেন মনীষ শর্মা, প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন ইমরান হাশমি, রিভাতি, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। দীপাবলি উপলক্ষে 10 নভেম্বর মুক্তি পাবে ছবিটি।